ঠিক আছে, এই যে এক নম্বর এখনকার যে কোনো বিএসিক্স আছে যেগুলো গাড়ি, সেগুলো গিয়ার দেওয়ার যে প্যাটার্নটা রয়েছে সেটাকে আগেকার যে কোনো বাজাজের গাড়িতে কিন্তু যেভাবে গিয়ার দেওয়া হতো, মানে হিরো এবং যেগুলো টিভিএস এর গাড়ি রয়েছে সেগুলো কিন্তু সব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু আলাদা আলাদা গিয়ার দেওয়ার নিয়ম থাকে। যেমন ধরেন এক একটা বাইকের এক এক রকম, কোনো বাইকের থাকে পিছনে, কোনো বাইকের থাকে সামনে, এবং কোনো বাইকের থাকে কিন্তু সামনে একটা পিছনে চারটা। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন বাইকের কীরকম গিয়ার দেওয়ার নিয়ম থাকে, মানে কী কোম্পানির বাইকের কীরকম নিয়ম থাকে। তো যারা নতুন আছেন, বিগেনার আছেন, জানেন না যে কোন বাইকে কীরকম গিয়ার, তো আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু পুরোটা শিখে যাবেন। সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো আমি এখানে বেসিক্যালি তিনটা বাইক দিয়ে দেখিয়েছি যে কীরকম গিয়ার লিভার হয়, মানে গিয়ার দেওয়ার নিয়মটা কীরকম, কোনটা পিছনে থাকে, কোন বাইকের হলো সামনে থাকে, এবং কোনটা হলো সামনে একটা পিছনে চারটা থাকে। তো সবগুলো আমি কভার করার চেষ্টা করেছি, আমি তিনটা বাইক দিয়ে দেখিয়েছি। সাধারণত তিন রকমই গিয়ার হয়, ঠিক আছে। তো সেই জন্য আমি তিন রকম বাইক দিয়ে দেখিয়েছি। তো আপনারা যদি দেখেন আপনারা কিন্তু শিখে যাবেন এবং আপনাদের অনেকটা কাজে আসবে যারা নতুন বাইক চালানো শিখছেন। তো সেই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমি এখানে বাইক এবং গাড়ি রিলেটেড কিন্তু ভিডিও নিয়ে আসতে। কিন্তু চলুন এবার আমরা দেখে নেই কোন বাইকের কীরকম গিয়ার দেওয়ার নিয়ম। তো এবার আমরা দেখাবো যে আগেকার যে বাইকগুলো রয়েছে যেগুলো বিএসিক্স না, সেই বাইকগুলোর যে হিরোর যে বাইকগুলো রয়েছে সেগুলো গিয়ার লিভার, মানে গিয়ারটা কীরকম ছিল, ঠিক আছে। তো কীরকম হয় তো সেটা দেখাবো। যেমন ধরে নেন আগেকার যেমন যে কোনো হিরোর গাড়ি বা টিভিএস এর গাড়ি, তো এই টিভিএস এবং হিরোর গাড়িগুলো কিন্তু সবগুলো কিন্তু সেম গিয়ার ছিল, ঠিক আছে। তো দেখিয়ে দিচ্ছি সেগুলো যদি আপনারা চলান, যা নতুন আছেন, দেখা গেলো আপনারা হিরো গাড়ি গিয়ার দিচ্ছেন বা আগেকার হিরো গাড়িগুলো চালাচ্ছেন বা টিভিএস গাড়িগুলো চালাচ্ছেন, তো সেটা গিয়ার লিভারগুলো কীরকম হয়, ঠিক আছে, গিয়ার প্যাটার্নটা কেমন হয়। তো দেখুন, সবসময় আগেকার যে গাড়িগুলো ছিল সেগুলো হলো সামনের দিকে পুরোটা কিন্তু নিউট্রাল, ঠিক আছে। আমি কিন্তু এখানে দেখুন পুরো কিন্তু সামনে রয়েছে, এই দেখুন চাকা ঘুরছে, তার মানে এটা নিউট্রাল। এবং ফার্স্ট গিয়ার যদি দিতে চাই তাহলে আমাদেরকে এই দেখুন এক নম্বর পড়ে গেল, তো হয়ে গেল এটা এক নম্বর গিয়ার। এই দেখুন চাকা কিন্তু এই যে আটকে গিয়েছে, ঠিক আছে। এবার দুই নম্বরে পড়লো, এবার এটা হলো তিন নম্বর, এবার চার নম্বর, ঠিক আছে। আগেকার যে গাড়িগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পিছন দিকে গিয়ার থাকে, মানে হিরো এবং যেগুলো টিভিএস এর গাড়ি রয়েছে সেগুলো কিন্তু সব পিছনে গিয়ার, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবেন, পিছনে গিয়ার। আর বেশিরভাগ কিন্তু আগেকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চারটা করে গিয়ার ছিল। তো এক কথায় আমরা যদি বলতে চাই তাহলে এই সামনে সবগুলো ফেলে দেবেন, ঠিক আছে, সবগুলো সামনে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের নিউট্রাল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে নিউট্রাল হয়ে গেল, এবং যদি গিয়ার দিতে দেন তাহলে পিছনে ক্লাচ চেপেন আর পিছনে যত দিবেন তত কিন্তু এটা পিছন দিকে হয়ে গেল, মানে আমাদের আমাদের গিয়ারে পড়ছে পিছন দিকে, ঠিক আছে। তো এইগুলো গাড়ির কিন্তু এরকমই হয়। তো এবার আমরা দেখাবো যে আগেকার যে বাজাজের গাড়িগুলো ছিল সেগুলোর গিয়ার লিভার কীরকম ছিল, চলুন সেটাও আগে দেখে নিই। তো এটা হলো সেই আগেকার দিনের পুরনো পালসার, তো এবং এটা হলো বাজাজের গাড়ি, ঠিক আছে। পালসার বলে না, আগেকার যে কোনো বাজাজের গাড়িতে কিন্তু যেভাবে গিয়ার দেওয়া হতো, মানে গিয়ার যে লিভারের যে অপশনটা ছিল সামনে না পিছনে সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আগেকার যত রকমের বাজাজের গাড়ি রয়েছে না, সবগুলো কিন্তু যে গিয়ার দেওয়ার যে পজিশনটা রয়েছে, যেমন এটা হলো সামনে, মানে হলো আমাদের কিন্তু ফার্স্ট যে গিয়ারটা দিতে হবে সেটা সামনে, এবং পিছন দিকে সব কিন্তু নিউট্রাল। যেমন আমি এর আগে দেখালাম যে গ্ল্যামার গাড়ির, এবং গ্ল্যামার গাড়ির কিন্তু যে গিয়ার দেওয়ার যে নিয়মটা, ঠিক আছে, সেটা কি ছিল, আমাদের কিন্তু সবগুলো পিছনে, ঠিক আছে, এবং আমাদের কিন্তু সামনে নিউট্রাল ছিল, এবং এটা কিন্তু উল্টোটা, এটা হলো আমাদের সামনে গিয়ার দিতে হবে এবং পিছন দিকে নিউট্রাল। যেমন দেখুন, যে দেখুন চাকাগুলো ঘুরছে, এর মানে কি আমাদের কিন্তু গাড়িটা এখন নিউট্রাল আছে। এবার যখন আমি এখানে এক গিয়ারে দিব, এই দেখুন আটকে গেল, ঠিক আছে, এর মানে কি আমাদের কিন্তু এক গিয়ারে পড়ে গেল। এবং আরবার যদি দেই, দেখুন দুই গিয়ারে, তিন গিয়ারে, চার গিয়ারে, এই হলো পাঁচ গিয়ার, ঠিক আছে। তো এই দেখুন আর যাচ্ছে না। তো আগেকার গাড়ি অবশ্য কিন্তু তাও কিন্তু পাঁচ গিয়ারের গাড়ি এটা, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনাদের যত রকমের আগেকার বাজাজের গাড়িগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু সবগুলো কিন্তু এরকম সামনে হতো, ঠিক আছে। আর আপনারা যদি চলান কোনো বাজাজের গাড়ি তাহলে এরকম সামনে দিকে গিয়ার দিবেন। তো চলুন এবার আমরা দেখিয়ে নিই এখনকার বিএসসিক্স গাড়িগুলোর কিরকম হয় প্রত্যেকটা, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমই হয়, দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্য এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেন, এরকম টাইপের আরও বাইক এবং গাড়ি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো সবশেষে এবার আমরা লাস্ট যেটা দেখবো, এখনকার যে নতুন মডেল বিএসসিক্স গুলো রয়েছে, যে কোনো বিএসসিক্স গাড়ির কথা বলছি, ঠিক আছে। তো আমি এখানে পালসার দিয়ে দেখাচ্ছি এখনকার যে কোনো বিএসসিক্স আছে যেগুলো গাড়ি, সেগুলো গিয়ার দেওয়ার যে প্যাটার্নটা রয়েছে সেটা কেমন বা কীরকম গিয়ার লিভার হয়, তো সেটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটাই আমাদের লাস্ট, এবং এই তিন রকমই কিন্তু হয়। আগে যে দুটো দেখালাম, আগে গ্ল্যামার
আমার, এবং যে পালসারটা দেখালাম মানে হচ্ছে বাজাজের গাড়িগুলো, সেগুলো আগেকার গাড়িগুলোর মধ্যে এরকমই হয়, ঠিক আছে। তো এখনকার যেগুলো বিএসিক্স গাড়ি যদি হয় চলান, তাহলে কিন্তু এরকমই গিয়ার লিভার হবে, দেখে নিন কেমন হয়। তো এটা হলো গিয়ার লিভার সাধারণত। তো আমি প্রথমে এটাকে প্রথমে নিউট্রাল করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন চাকা ঘুরছে, এটার মানে কি হলো আমাদের গাড়ি নিউট্রাল। এবার যদি আমি গিয়ার দিতে চাই তাহলে কি হবে, আমাদেরকে এইটা কিন্তু সামনের দিকে একবার ফেলতে হবে, ঠিক আছে। তো আমি যদি চাকা ঘুরিয়ে সামনের দিকে ফেলে দিই, দেখো গিয়ারে পড়ে যাবে, ঠিক আছে। এই দেখো গিয়ারে কিন্তু পড়ে গেল, তো এই চাকাটা আটকে গেল, ঠিক আছে। তো আমার কথার অর্থ এটাই যে সবার প্রথমে এক নম্বর, মানে আমরা যখন সামনে একটা দেবো এটা হলো এক নম্বর, এবং পিছনে সবগুলো কিন্তু পিছনে, মানে এখন যতগুলো গাড়ি আছে মানে বিএসসিক্স গুলো সবগুলো কিন্তু বেশিরভাগ পাঁচ গিয়ারে হয়, একটু যারা যেগুলো দামি গাড়ি সেগুলো ছ গিয়ারে গাড়ি হয়, ঠিক আছে। তো প্রথমে একটা সামনে যাবে এবং পিছনে আমাদের চারটা হবে, ঠিক আছে। এই যেটা কিন্তু নিউট্রালে পড়ে গেল, এইবার হলো আমাদের গিয়ার। এই দেখুন এবার গিয়ার পড়বে, এই যে গিয়ারে দুই, এই যে তিন, এই যে চার, ঠিক আছে। তো এবার বলি নিউট্রালটা কিরকম করবেন। এখন দেখা গেল আপনাদের গাড়িটা চার নম্বর গিয়ারে আছে, ঠিক আছে। এটা চার নম্বর গিয়ারে মানে পাঁচ নম্বরে, সামনে একটা পিছনে চারটা। এবার আমি যখন নিউট্রাল করব তখন আমরা যেটা করব সেটা হলো সবগুলা প্রথমে আমাদের কিন্তু সামনের দিকে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন সামনের দিকে কিন্তু সবগুলা দিয়ে দেবো, একটা দুটা দিয়েছিলাম দুটা গিয়ার, তিনটা, এবার হলো এই যে চারটা, ঠিক আছে। চারটার পরে কিন্তু এই যে নিউট্রালে চলে আসলো গাড়ি, এই দেখুন ফুল চাকা ঘুরবে, এই যে ফুল ঘুরছে, তার মানে নিউট্রাল হয়ে গেল। কিন্তু তার মানে হলো কি আমাদের এই যে এটা হলো এক নম্বর, এই এক নম্বর থেকে একটু যদি আমরা উপরে করি, ঠিক আছে, এই এক নম্বর তার উপরে মানে লাস্টের চার নম্বরের মধ্যেখানে যেটা হবে সেটা কিন্তু আমাদের নিউট্রাল, ঠিক আছে। এই যে এক নম্বর আর একটু যদি আমরা টানি তাহলে কিন্তু আমাদের নিউট্রালে হয়ে গেল, ঠিক আছে। আর এক নম্বর গিয়ার একটু নিউট্রালে যদি টানি তাহলে নিউট্রাল, এবং আরো যদি বেশি পিছন দিকে টানি তাহলে কিন্তু আমাদের গিয়ারে পড়ে গেল। তো এটাই হলো প্যাটার্ন, মানে এক কথায় এই দেখুন আমরা যখন নিউট্রাল করব তখন আমাদের যেটা করতে হবে, যখন এক গিয়ারে পড়লো এবার নিউট্রাল করলে আমাদের হালকা করে পাটা পিছন দিয়ে করতে হবে, ঠিক আছে। মানে পিছনে একটা গিয়ার দিতে হবে তাহলে কিন্তু নিউট্রাল হয়ে গেল। এবং যখন আমরা গিয়ার দিব এক গিয়ার নিউট্রাল, এবং যখন গিয়ার ফেলবো পিছনে এক দুই তিন চার, এভাবে কিন্তু গিয়ার ফেলতে হবে। এখনকার বেশিরভাগ গাড়িগুলো কিন্তু এই পজিশনে কিন্তু হয়। তো এর মধ্যে আর একটা জিনিস চলে আসে, সেটা হলো কি অনেক বাইকের থাকে কাটা গিয়ার লিভার। কাটা গিয়ার লিভারের অর্থ হলো যে এই যে সামনে যে প্যাডেলটা রয়েছে এটা শুধু থাকে, এখান থেকে কিন্তু থাকে না, ঠিক আছে, এরকম থাকে। তো দেখতে পাচ্ছেন এরকম থাকে, একটু যেগুলো দামি গাড়ি, ঠিক আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই পজিশন থাকে যে এই পিছনের জিনিসটা কিন্তু যেটা আছে এটা কিন্তু থাকে না, শুধু এই জিনিসটা থাকে। তো সেগুলো কিভাবে দেয় তো সেটা একটু দেখিয়ে দিই আমি। এটা এটা মনে করেন নাই আমার, ঠিক আছে, পিছনে আমার নাই, শুধু আমার একটা কাটা আছে। তাহলে আমরা গিয়ার দেবো, এটা আমার পা ধরলাম, ঠিক আছে, এটা আমি পা ধরলাম। এবার আমরা যখন গিয়ারটা ফেলবো তখন হলো কি আমরা উপর দিয়ে এই যে এক নম্বর দেবো, এবার পা ঢুকিয়ে দিয়ে পিছন দিকে যতগুলো উল্টো দিকে দিব সেগুলো কিন্তু পিছন গিয়ার হয়ে গেলো। এখন পিছনে যদি পাঁচটা গিয়ার থাকে, পাঁচটা চারটা থাকলে চারটা, বেশিরভাগ যেগুলো এরকম কাটা থাকে সেগুলো বেশিরভাগ কিন্তু ছটা গিয়ারই হয়। আর নর্মালি কিন্তু গাড়িগুলো যে পাঁচটা করে গিয়ার হয়, যেমন KTM এর গাড়িগুলো আছে সেগুলো ছটা গিয়ার আছে, যেমন পালসার RS 200 NS সেগুলো কিন্তু ছটা করে গিয়ার থাকে, ঠিক আছে। তো সেরকমই কিন্তু ব্যাপার। তো আপনাদের যেটা দিতে হবে এরকম দিলেন, এবার নিউট্রাল যখন করবেন তখন দেখা গেলো আপনাদের টপ গিয়ার আছে পিছন দিকে, ঠিক আছে, সব পিছন দিকে। এবার যখন আমরা নিউট্রাল করবো তখন সবগুলো সামনে ফেলে দেবেন, ফেলে দিয়ে একবার এক নম্বর হয়ে গেল, এক নম্বর থেকে একটু উপর দিকে কিন্তু উঠিয়ে দেবেন, তাহলে কিন্তু একবারে আপনাদের পুরোটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। এই দেখুন চাকা ঘুরছে, নিউট্রাল হয়ে গেল। তো এরকমই পজিশন আপনাদের কাটা গিয়ার থাকুক বা এরকম ডবল গিয়ার থাকুক, সবই কিন্তু সেম পজিশন, ঠিক আছে। তো এটা ছিল আজকের একটা ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের কোনো না কোনো কাজে আসবে, যদি কাজে আসে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম টাইপের আরও ভিডিও দিতে থাকবো। তো চলুন ফিরছি করুন নতুন ভিডিও নিয়ে। তো আজকের মধ্যে এতটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার।